بسم الله الرحمن الرحيم অনেক এসে আছে দেশ বিদেশ থেকে। আজকে যে প্রশ্নগুলো উত্তর দেব এই সবগুলি প্রশ্ন বাংলাদেশ থেকে এসে আছে। বেশ কিছুদিন ধরে আমার ব্যস্ততার কারণে জবাব দিতে পারছি না। আর ভাই লিখেছেন যে এই উত্তরগুলো আপনার মুখ থেকে পাওয়া আমার খুব দরকার। আপনি একটা ভিডিও করে আপনার চ্যানেলে বা পেজে আপলোড করলে শুধুমাত্র আমার প্রশ্নগুলো দিয়ে তাহলে আমি এবং এই দেশের অনেক মানুষ সঠিক ও সহিটা জানতে পারব। এই প্রশ্নগুলি করেছেন। আর এছাড়া আমাদের কাছে অনেক প্রশ্ন এসে আছে, তো এই প্রশ্নগুলি ইনশাআল্লাহ তাআলা মাঝে মাঝে ধারাবাহিক উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনাদের অনেক উপকার হবে। এছাড়াও যদি কারো প্রশ্ন থাকে, এক ভাই এসেছিলেন প্রশ্ন করার জন্য আমার অফিসে, যদি থাকেন তো আপনার প্রশ্নগুলি আপনি রেডি করেন, প্রশ্ন লিখিত দিয়ে দিলে ভালো, লিখে দিয়ে দেন তাহলে সবচেয়ে ভালো। প্রশ্ন অনেকগুলি রয়েছে, আমার কাছে প্রায় 20টা প্রশ্ন আছে, দেখি কতটা জবাব দেওয়া যায়। সংক্ষেপ করে বলছেন আমাদের এই ভাই, ভাইয়ের নাম হচ্ছে হাবিব ওয়াসিম, বলছেন আমি কিছু সঠিক জিনিস জানার জন্য আপনাকে বিরক্ত করলাম। আমার নাম হাবিব ওয়াসিম বাংলাদেশ থেকে। এক নম্বর প্রশ্ন, নবীজির পিতামাতা কি জান্নাতি না জাহান্নামি? নবীর পিতামাতা কি মুসলিম ছিলেন? তারা কি কবরে কবর থেকে উঠে ইসলাম গ্রহণ করেছিলেন এবং পরে আবার মারা গেছেন? অনেক বক্তা বড় বড় আলেম তারা বলে নবীজি জানতেন না তার বাবা মা জান্নাতি, পরে এটা অনেক আলেমরা প্রমাণ করেছেন। নবী সাসাম জানতেন না, পরে আলেমরা কি করেছেন, প্রমাণ করেছেন যে নবীর বাবা মা জান্নাতি, অথচ নবী সাসাম জানতেন না। তাহলে দিন শরীয়ত আসলো কার মাধ্যমে? সঠিক দিন আমাদের কাছে এসেছে একমাত্র কার মাধ্যমে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। কার কাছ থেকে? আল্লাহর পক্ষ থেকে। নবী হচ্ছেন মুবাল্লিগ, ইয়া আইয়ুহান নবী বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পৌঁছাবার দায়িত্ব দিয়েছেন, আর আল্লাহ হচ্ছেন এই দিনের বিধিবিধান দাতা, তিনি যা নাজিল করেছেন জিবরিল মারফত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তাই না? নবী সাল্লাম ছাড়া যদি অন্য কোন মাধ্যম দিয়ে আলেমরা জেনে নেই তাহলে বোঝা গেল সেই মাধ্যমটা শরীয়ত সম্মত না। সেটা একটাই মাধ্যম হইতে পারে, সেটা হচ্ছে শয়তানি মাধ্যম হইতে পারে। কারণ শরিয়া এসছে কার মাধ্যমে? আকিদা হোক, ইবাদত হোক, হালাল হোক, হারাম হোক, নবী সাল্লাম ছাড়া অন্য কোনো মাধ্যম দিয়ে নেওয়ার কোনো উপায় নেই। স্বপ্ন যোগে পেয়েছি চলবে? হ্যাঁ, আমাদের গুরু মুরব্বীরা বলেছেন, বুজুর্গানিদিনরা বলেছেন, চলবে? তাহলে তো শরীয়ত রচনার অধিকার আল্লাহ ছাড়া আরো বহু ব্যক্তিকে দিয়ে দিলেন আপনি। হ্যাঁ, এই রাস্তা নেই, একমাত্র ওয়ামা আতাকুম রাসূলু ফখুযুহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নিতে হবে। আপনাকে দলিল পেশ করতে হয়, কোরআনের আয়াত নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এটাই ছিল চার ইমামের তরিকা, ইমাম আবু হানিফা, শাফি, মালিক আহমদ রাহিমাহুল্লাহ তাদের তরিকা, জি, এবং সমস্ত আইম্মা কেরামের ইকরামদের তরিকা, যুগে যুগে যারা কোরআন সুন্নাহ আলেম। তো বলছিলাম, এখন উত্তর বলি, আর তার সাথে সাথে বলছেন যে আরো কাছাকাছি আরো প্রশ্ন করেছে, উত্তর দিয়ে একটা করে বলছেন, নবীজির পিতা মাতা কি জান্নাতি না জাহান্নামি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা মাতা জান্নাতি না জাহান্নামি এটা যদি নাও জানি আমরা, কোনো ক্ষতি হবে না। নাও জানি তা কোনো ক্ষতি হবে না। প্রথম মৌলিক বিষয়টা জানি, জানা কোনো আকীদার বিষয় না যে আমাকে জানতে হবে নবীর মা বাপ যাবে কোথায়। যেমন আপনার মা বাপ কোথায় যাবে এটাও জানার দরকার নেই। দরকার আছে নাকি যে আপনাকে জানতে হবে তাহলে ঈমান আপনার ঠিক হবে, যে আপনার বাপ মা জান্নাতে যাবে জাহান্নামে যাবে? আপনি নিজের চরকায় তেল দেন, নিজেরটা খোঁজ করে যে আমি যাবো কোথায় যদি এখনই মারা যায় তাহলে। এটা হচ্ছে আপনার আমার করণীয়। আর যদি জেনেই ফেলেন তো এমন যে বিশাল কাজ করে দিলেন না, তবে একটা হাদিস জানলেন, আপনি একটা শরীয়তের হাদিস জানলেন, হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন স্পষ্ট, নবীর পিতা মাতা কি মুসলিম ছিলেন? যদি নবীর পিতা মাতা মুসলিম থাকবে তাহলে জান্নাতে না জাহান্নামে? হ্যাঁ, এইসব প্রশ্ন কেন উঠবে, তাই না? তারপরে আপনাদের তো জানাই আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কতদিন পরে বাপ মারা গেছে? জন্মের আগেই মারা গেছে, মায়ের পেটে তখনই, চোখে দেখার কোনো সুযোগই হয়নি, তাই না? তো বাপ তো আগেই মারা গেল ভূমিষ্ঠ হওয়ার আগে, তারপরে মা মাত্র 6 বছর বয়স। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হলেন কখন? 40 বছর বয়সে।
তো তারা মুসলিম কি করে হবে? ইসলামের ওহী আসলো 40 বছর বয়সে, তাহলে এরা মুসলিম কি করে হইল? বুঝা গেছে? তখন কি ইসলাম ছিল নাকি? না, ইসলাম ছিল না। মক্কার লোকের ধর্ম বা মদিনার লোকদের ধর্ম কি ছিল? মূর্তি পূজা করা। কোরাইশ বংশের ধর্মকর্ম কি ছিল? মূর্তি পূজা করা। কাবার চারিদিকে 360 মূর্তির পূজা করত। আব্দুল মুত্তালিব, দাদা, কাবার মোতাওয়াল্লি, তারা সবাই এর সমর্থক এবং সবাই মূর্তি পূজক। সুতরাং সেই ধর্মের উপরে, শিরকের ধর্মের উপরে পিতামাতা ছিলেন। তারা কি কবর থেকে উঠে ইসলাম গ্রহণ করেছিলেন? না, জাল কথা। যারা বলবে হ্যাঁ বিদাতি মোল্লাদের হুজুরদের বক্তা বক্তব্য এটা, এই বক্তারা বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হলেন 40 বছর বয়সে, তখন কবর থেকে উঠানো হলো বাপ মাকে, আসলেন, আসার পরে কলমা পড়লেন বা কলমা পড়াইলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে আবার কবরে ঢুকে গেলেন। জি হ্যাঁ, আর মাটি তো দরকার হয় না, ওই আগের মাটিতেই চলেছে। জি হ্যাঁ, আউযুবিল্লাহ। ওই এই গোমরা গুলোকে জিজ্ঞেস করবেন যে কোথায় পেলে এসব কথা? এগুলো হচ্ছে শয়তানের ওয়াহী, মিন ওয়াহী শয়তান। এগুলো হচ্ছে শয়তানের ওয়াহী, কারণ কোরআনে কারীম সূরা আনাওয়ালা বলছেন, জি, ওয়া ইন্নাশ শায়াতিন লা ইউহুনা ইলা আউলিয়াইহিম লিউজাদিলুকুম। যদি কোরআন সুন্নার ওহীতে না থাকে তো জানতে হবে যে একমাত্র শয়তানের ওহী। আল্লাহ বলছেন যে শয়তানরা ওহী করে তার বন্ধু বান্ধবদের কাছে, মিত্রদের কাছে, যাতে করে তোমাদের সাথে তর্ক বিতর্ক আর ইখতিলাফ করে। দেখেন তর্ক বিতর্ক আর এই যে ভ্রান্ত আকীদা পেশ করা কোত্থেকে আসলো? শয়তানের ওহী থেকে। শয়তান এসব কুমন্ত্রণা দিয়েছে এবং পরে আবার মারা যান, ভিত্তিহীন কথা। অনেক বড় বক্তারে বলে এইসব কথা। জি, তারপরে বলছেন নবী জানতেন না, তার বাবা মা জান্নাতি। হ্যাঁ, পরে এটা অনেক আলেমরা প্রমাণ করেছে, বললাম একটু আগে, যদি নবী জানলেন না তো প্রমাণ করলো কি দিয়ে? তার নিশ্চয় কোরআন হাদিসে প্রমাণ করেনি, কি দিয়ে প্রমাণ করেছে? জি হ্যাঁ, আল্লাহ হেদায়েত করে দেবে। এর সাথে কাছাকাছি আবার জিজ্ঞেস করছেন, নবীজির পিতা মাতা কি জান্নাতি না জাহান্নামী? এই প্রশ্নটা করাও নাকি জায়েজ নাই? কেউ যদি প্রশ্ন করে যে নবীর পিতা মাতা জান্নাতি না জাহান্নামী, তো গুনাহগার হবে, এটাও নাকি করা যাবে না? তাই যদি হইতো তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এক সাহাবী এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আইনা আবি, আমার বাবা কোথায়? সহিহ মুসলিমের হাদিস, সহিহ মুসলিমের 302 নম্বর হাদিসে আছে, আইনা আবি, আমার পিতা কোথায়? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ইন্না বাকা ফিন্নার, তোমার বাবা তো কুফর অবস্থায় মারা গেছে, জাহান্নামে গেছে, ওই অবস্থায় মারা গেছে, ইসলাম কবুল করার আগে জাহান্নামে। তখন তার উপর শোকের ছায়া নেমে আসলো, মনটা ভারী হয়ে গেল, বড়ই দুঃখিত। তখন তাকে সান্ত্বনা দেওয়ার জন্য চলে যাচ্ছে লোকটা দুঃখিত অবস্থায়, নবী সাল্লাম ডাকলেন, দাআহু, ডাকলেন, ডাকার পরে বললেন যে শোনো, ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার, নিশ্চয়ই আমার পিতা আর তোমার পিতা উভয়ে জাহান্নামে, উভয়ে জাহান্নামে। এই প্রশ্নটা করা তাহলে জায়েজ না জায়েজ নয়? যদি না যায় হয়তো তো ওই সাহাবিকে তখনই চমকিয়ে দিতেন, ধমকিয়ে দিতেন যে এই প্রশ্ন করা তোমার ঠিক হয়নি, খবরদার আর এইসব প্রশ্ন করবে না। হ্যাঁ, এই প্রশ্ন করবে না, কারো সম্পর্কে প্রশ্ন, কে কোথায় গেছে গেছে। যাই হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই হয়তো ওই অবস্থায় বাপের কথা জিজ্ঞেস, নিজের বাপের কথা জিজ্ঞেস ওই সাহাবি করলো, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়ে দিলেন। কিন্তু এখন কাউকে এই জিজ্ঞেস করা যাবে না, কারণ কারো কাছে গায়েব জানার কোনো উপায় নেই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসছে। তারপরে এই প্রশ্ন করলে নবীজি নাকি কষ্ট পায়, এগুলোর কোনো দলিল নেই। এই প্রশ্ন করলে নবীজি কষ্ট পাবে, তো নবী সাল্লাল্লাহু নিজেই তো বললেন, এই কষ্টদায়ক কথা তো নিজেই বলেছেন, ইন্না আবি ওয়া আবাকা ফিন, এটা তো বাপের ক্ষেত্রে হলো, মায়ের ক্ষেত্রে কি বলবেন? হাদিস ওটাও সহিহ মুসলিম আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে মক্কার পথে ছিলেন, আবওয়া নামক স্থানে যখন পৌঁছলেন ওখানে মায়ের কবর হয়েছিল, কারণ মদিনা থেকে বেরিয়ে আসার পথে ওখানে আত্মীয়দের বাড়িতে আসছে, আর ওই অবস্থায় অসুস্থ হয়ে মারা যান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে ছিলেন ছোট কালে। বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আবওয়াতে যখন পৌঁছলাম, ইস্তাজান তো রব্বি আন আজুরা কবরা উম্মি, আমি আমার রবের কাছে অনুমতি চাইলাম যে আমার মায়ের কবরটা একটু দেখি, আজুরা মানে ভিজিট করি, দেখি, জিয়ারত করা। আবার আমাদের বাংলা বাঙালি জাতির মধ্যে জিয়ারত মানে কি? কবর জিয়ারতে গেছিলাম মানে ওখানে গিয়ে দোয়া করলে কবর জিয়ারত হলো, আর যদি কবরস্থান থেকে ফিরে চলে আসে, ও কবর জিয়ারত করলো না কিছু, তাই না?
তো এই যে আপনাদের ফ্যামিলি অনেকের ফ্যামিলি জিয়ারাতে আসছে, এর মানে কি? সৌদি আরবে হ্যাঁ দোয়া করার জন্য আসছেন। জিয়ারা মানে কি? তা আরবিতে জিয়ারা মানে কি হয়? হ্যাঁ, ভিজিট করা, সাক্ষাৎ করা, জিয়ারা বলা হয় সাক্ষাৎ করা বা ভিজিট করা। জি, তো নবী সাল্লাম প্রথম দেখার অনুমতি চাইলেন, আন আজুরা কবরা উম্মি, আমার মায়ের কবরটা দেখব, জিয়ারা করব, ভিজিট করব। হাউজেন আলী অনুমতি দেওয়া হল, ঠিক আছে তোমার মার কবর দেখে আসো। তাহলে বোঝা গেল যে অমুসলিমদের কবর যদি থাক, কবর দেখার দেখতে যেতে পারে আত্মীয়তার খাতিরে, যদি অমুক জায়গায় আমার মায়ের কবর বাপের কবর আছে বা কেউ কারো আছে, সফর করে নয়, সফর করে মুসলিমের কবরের জন্য সফর করা যায় না, কিন্তু রাস্তা দিয়ে যাচ্ছেন একটু দেখে নিন, ঠিক আছে। সুম্মা ইস্তাজান্তু রাব্বি আন আস্তাগফির আল্লাহ, তারপরে আবার অনুমতি চাইলাম যে আমার মায়ের জন্য একটু ইস্তিগফার করি, মানে ক্ষমা প্রার্থনা করি, যে আল্লাহ মাগফির লি উম্মি, আল্লাহ আমার মাকে ক্ষমা করে দাও। এই দোয়া করার জন্য কি চাইলাম? ইস্তাজান্তু রাব্বি, রবের কাছে অনুমতি চাইলাম। ফালাম ইউজানলি, আমাকে পারমিশন দেওয়া হইল না। কেন দেওয়া হইল না? মুসলিমের জন্য দোয়া করা নিষিদ্ধ হইতো? মুসলিম থাকলে নিষিদ্ধ হইতো? কখনো নিষিদ্ধ হইতো না। তাহলে বোঝা গেল যে কুফরি অবস্থায় মারা গেছেন, আমেনা। আর কুফরি অবস্থায় মারা গেলে আল্লাহ বলছেন অমাহুম বেখারেজিনা মিনান্নার, কোরআন আছে না নেই? যারা কুফরি অবস্থায় শিরকের অবস্থায় মারা যাবে, তারা জাহান্নামের আগুন থেকে কখনো বের হবে না। এটি হচ্ছে ইন্নামা ইউশাক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহি জান্নাহ, যারা আল্লাহর সাথে শিরক করে কুফরি করে মারা যাবে তাদের উপর জান্নাত কে কি করেছেন? আল্লাহ হারাম করেছেন, চিরতর হারাম করেছেন। তারপরে তিন নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে, সবার আগে কি নবীকে সৃষ্টি করা হয়েছে? না, সবার আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করা হয়নি। এটি জাল কথা। নবীকে সৃষ্টি না করা হলে পৃথিবী সৃষ্টি করা হতো না, এটাও জাল কথা। লাউলা কালামা খালাকতুল আফলাক, এ নবী তুমি না হইলে আসমান জমিন কিছু সৃষ্টি হতো না। এটি হচ্ছে জাল হাদিস, মিথ্যা হাদিস মওযু। আর তারপরে আউয়াল মা খালাক আল্লাহ নূরি, সর্বপ্রথম আমার নূর আল্লাহ সৃষ্টি করলেন, সর্বপ্রথম আমার নূর সৃষ্টি করলেন। এই যে হাদিস আমাদের সমাজে বিদাতি হুজুররা বয়ান করে, সম্মিলিত দুরুদ পাঠকারীরা, জিকিরকারীরা আর মাজারপন্থীরা বিদাতিরা, এর কোন হদিস হাদিসের কিতাবে নেই। একমাত্র বেদাতি মিলাদ করা কিতাব ছাড়া, মওলুদের কিতাব ছাড়া কোন হাদিসের কিতাবে নেই। আউওয়ালামা খালাক আল্লাহু নূরি, তারপরে এটা যে জাল, এটা একবার স্পষ্ট। ওয়াকুল্লুল খালায়েক মিন নূর, তার তিনটা বাক্য আছে এই জাল হাদিসটাতে, কি আছে তিনটা সেন্টেন্স। একটা হচ্ছে আউওয়ালামা খালাক আল্লাহু নূরি, সর্বপ্রথম আল্লাহ আমার নূর পয়দা করলেন। ওয়াকুল্লুল খালায়েক মিন নূর, আর তারপরে সমস্ত সৃষ্টিকে আল্লাহ পয়দা করলেন আমার নূর দিয়ে। সমস্ত সৃষ্টি যখন নবীর নূর দিয়ে পয়দা হইল, আর নবী কিসের? নূরের। তাহলে সমস্ত সৃষ্টি নূরের হইল কি হইল না? শুধু মানুষ না, মুসলিম না, সমস্ত সৃষ্টি কিসের পয়দা হইল? নূরের। গাছপালা, পাহাড় পর্বত সবকিছু কিসের? নূরের পয়দা। তাহলে নবীর নূরের পয়দা কেন বলছেন? বলেন যে সবই নূরের পয়দা, তাই না? ও আনা মিন নূরিল্লাহ, আমি কিসের? তৃতীয় জুমলা, তৃতীয় সেন্টেন্স, আমি আল্লাহর নূরের। আমি কুফরি কথা, আমি আল্লাহর নূরের, আল্লাহর অংশ। কেউ যদি বলে আল্লাহর অংশ অন্য কোন সৃষ্টি, তাহলে এটা আল্লাহর সাথে বড় শিরক করা হলো, কুফর, কুফরি হলো। নূরুল্লাহ বলা যেমন কুফরি, ওই রকমই কুফরি যেমন ইবনুল আল্লাহর পুত্র বলা কুফরি। খ্রিস্টানদের আল্লাহর পুত্র বলা ঈসা আলাইহিস সালামকে যেমন বড় কুফর, ঠিক তেমনি আল্লাহর নূর নবী, এটা বলা বড় কুফর, শিরক বলা। আর যদি বলেন যে না আল্লাহর নূর বলা ঠিক, তাহলে খ্রিস্টানদের আল্লাহর পুত্র বলাই অসুবিধা রেখে কি কথা? আল্লাহর পুত্র আল্লাহর অংশ, আল্লাহর নূর আল্লাহর অংশ, সুতরাং এটি কুফরি আকীদা, শিরকি আকীদা। তারপরে চার নম্বর প্রশ্ন, 70,000 বছর পর একটা পরপর 70,000 বছর পর পর একটা তারকা উদিত হয়, সেইটা জিব্রাইল দেখত, ওইটা নাকি নবী ছিলেন? 70,000 বছর পর পর একটা করে তারকা উদিত হয় আকাশে, আর সেই তারকাটা জিব্রাইল বারবার করে দেখতেই থাকতেন। সেই তারকাটা কি? ওইটাই নবী সাল্লাম সৃষ্টি হয়ে তারকা বসে, তারকা ওখান থেকে নেমে এসেছে। জি, জাল কথা, মিথ্যা কথা, বানাওয়াট কথা। জি, তারপরে বলছেন যে
এইটা নবীজি নিজে বলে গেছেন, এটা কতটুকু সত্য? একেবারে মিথ্যা কথা। নবী কারীম যদি বলে গিয়ে থাকেন তো ওই বেদাতি মোল্লাদেরকে বলেন যে কোন হাদিস আছে বলুন, কোন জঈফ হাদিস নেই। তারপরে পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে, নবীর কবরকে রওজা বলা যাবে কি? নবীর কবরকে রওজা বলা একটি বিদাত, রওজা বলা হচ্ছে একটি বিদাত। অতিভক্তি এগুলো করেছে, অতিভক্তি এগুলো করেছে। কবরকে আমরা তিন ভাগে ভাগ করেছি, ভারত বাংলাদেশ পাকিস্তান বিদাতীদের লক্ষণ হচ্ছে যে কবর তিন ভাগে বিভক্ত। আপনার বাপ মার কবরকে সারা জীবন কবর বলে বিয়াদুবি করতে থাকবেন, ঠিক না? কিন্তু আপনার পীর সাহেবের কবরকে মাজার শরীফ, শুধু মাজারও বলবেন না, মাজার শরীফ, শাহজালাল শরীফ, আটরশি শরীফ, আজমের শরীফ, বাগদাদ শরীফ, বলছেন না বলছেন না, ফুরফুরা শরীফ, সব শরীফ আর শরীফ। এই যে শরীফ মাজার, আপনার বাপের চাইতে বেশি আপনি শ্রদ্ধা করলেন কার? পীরে কিবলার, আপনার পীরকে কিবলা বানাই দিলেন আপনি। জি হ্যাঁ, এইগুলো হচ্ছে গুমরাহি, দুটো ভাগ হলো। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কবর হয় তো তাকে কবর বলা বড় বিয়াদবি, কি বলতে হবে? মাজারও বলা চলবে না, কি বলতে হবে? রওজা শরীফ, রওজা শরীফ জিয়ারতে কোন গোনা থাকে না। ছোট কালে গজল মুখস্থ করেছিল, রওজা শরীফ জিয়ারতে। এ হচ্ছে বিদআত। জি হ্যাঁ, একটা হাদিস যদি বলে যে বলবো তাহলে বেশি কিছু চাই না, একটা হাদিস চাই। এই একটা হাদিস আয়াত তো নেই, একটা হাদিস সহি না হলে হাসান হলেও চলবে, জয়ীফ জাল চলবে না, জয়ীফ নেই, জয়ীফ আমার জানার মধ্যে জয়ীফ নেই, মৌজু হাদিসও নেই। নবী সাল্লাম কবরকে রওজা বলো, আর পীরদের সুফিদের কবরকে মাজার বলো, আর তারপর সুফিদেরকে, সুফিরা সব বিদাতি, তারপর এদেরকে কি করেছে, এদেরকে কি বলেছে, ওলি বানিয়েছে। তো বিদাতি তো আর ওলি হয় না, ওলি আল্লাহর ওলি হয় তাহলে সুন্নতি হইতে হবে, সুন্নতের অনুসারী হইতে হবে, বিষয়টি বড় চিন্তার বিষয়। কিন্তু কারণ তাসাওফ সুফিজম বিদাত ছাড়া হয় না, এটা সর্বনিম্ন ইস্তার, আর তারপরে বড় বড় শিরকে লিপ্ত হয়েছে, যার ফলে যারাই এই সুফি ইজমে বিশ্বাসী তারাই কবর মাজার পূজায় লিপ্ত হয়েছে, তারাই কবর মাজার পূজায় লিপ্ত হয়েছে, অথবা কবর মাজার পূজার কাছাকাছি। কবর মাজার পূজা না করলেও মনে করে যে ফাইজ বরকত আসে, কি আসে? বুজরুগানি দেনের কবর থেকে ফাইজ হাসিল হয়, যেটা শিরক, যেটা শিরক। যদি সিজদা নাও করে, দুই ভাগে বিভক্ত এই সুফিরা, পীর মুরিদিতে বিশ্বাসীরা দুই ভাগে বিভক্ত। একদল হচ্ছে যে সরাসরি এই সুফিগুলো পীরগুলি মারা গেছে, তখন কবরগুলিকে মাজার বানিয়ে সেজদা করা শুরু করেছে, তওয়াফ করা শুরু করেছে, আর ওদের কাছ থেকে চাওয়া পাওয়া শুরু করেছে, এদের কাছে ছেলে পাওয়া যায় রোগের আরোগ্য ইত্যাদি, বড় শিরকে লিপ্ত হয়েছে। আরেক দল আছে লুকি লুকি শিরক করে, গোপনে শিরক করে, তারা মনে করে যে ওলিয়া উলিয়া গোসকুতুবরা অসাধারণ ক্ষমতা রাখে, আর বড়ই তারা মোবারক মানুষ ছিলেন, সুতরাং তাদের কবর থেকে তাদের ইন্তেকাল, ইন্তেকাল তো বলে না, তাদের দুনিয়া থেকে চলে যাওয়ার পরে কি হয়, ফয়েজ বরকত আসতে থাকে। হ্যাঁ, হুজুরের, হুজুরের পাকের মাজারে গিয়েছিলাম কিসের জন্য? ফয়েজ হাসিলের জন্য। জীবিত অবস্থায় ফয়েজে বিশ্বাসী, আর মরে গেলেও কবর থেকে ফয়েজ আসতে থাকে, যার ফলে তাদের বড় বড় মাদ্রাসাগুলিতে ভ্রান্ত ধারণা তাদের ছাত্রদের রয়েছে যে বড় বড় মুশকিল মাসলা মাসাইল কিতাব যদি বুঝতে না পারে তো মাজারের কাছে গিয়ে ভিড় ভাড় করে, পরীক্ষার দিনে ভিড় ভাড় কবরস্থানে দেখা যায়। জি হ্যাঁ, কবরস্থানে দেখা যায়। দুটো দল বিদাতি, আর কোরআনের ভাষায় সূরা নূরের ভাষায় বলতে হলে বলতে হয় জুলুমাতুন বাদহা ফাওকাবাল, জুলুমাতুন বাদহা ফাওকাবাল, সবগুলি অন্ধকার আচ্ছন্ন, তাই এক অন্ধকার আর এক অন্ধকারের চাইতে বেশি গভীর, কথা বুঝতে পেরেছেন? সবগুলি বিদাত, কিন্তু বিদাতের আবার মেলা স্তর আছে, জুলুমাত সবগুলি অন্ধকার, এক অন্ধকার আর এক অন্ধকারের চাইতে একবার গভীর অন্ধকার, এ হচ্ছে বিদাতের অন্ধকার। সুতরাং সব কবরকে কবর বলবেন, কি বলবেন? সব কবরকে কবর বলবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাই কেরাম আর বিবিগণ চাইতে বেশি এহতেরাম কে বুঝে নাকি, শ্রদ্ধা সম্মান বুঝে নাকি? নবী সাল্লাল্লাহু কবরকে কি বলেছেন তারা? বহু হাদিস রয়েছে, আমি একটা আলোচনা অনেক আগে করেছিলাম, তাতে ওই হাদিসগুলি একসাথে করে উল্লেখ করেছিলাম। সাহাবীরা বলছেন কবরুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কবরুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর। আচ্ছা, আল্লাহর ওলি, আল্লাহর ওলিদের কবরকে ভারত বাংলাদেশ পাকিস্তানে কি বলা হয়? মাজার বলা হয়, ঠিক না? সাহাবাই কেরামদের চাইতে বড় ওলি আর কেউ আছে নাকি নবীদের পরে? সাহাবাই, অধিকাংশ সাহাবাই কেরামরা কোথায় দাফন হয়েছে?
বাকির কবরস্থানে মদিনার জান্নাতুল বাকি যেটা বলছে, হ্যাঁ কি বলছে জান্নাতুল বাকি বলছে, জান্নাতুল বাকিও বলবেন না, ও আরেকটা বিদাতের কথা বলে দিই আবার। বাকির কবরস্থান ওখানে লিখা আছে, এখনো দেখো না মাকবারাতুল বাকি কি লিখা আছে, মাকবারা, মাকবারা মানে কবরস্থান, মাকবারা মানে কবরস্থান, বাকির কবরস্থান। ওই জায়গার নাম ছিল ওই যুগে 1400 বছর আগে বাকি ছিল, আর মাকবারা মানে কবরস্থান। যেমন এখানে লিখা আছে মাকবারা, হ্যাঁ মাকবারা, ওই যে 91 এর পরে আছে মাকবারা লিখা আছে, মাকবারা মানে কবরস্থান, মাকবারাতুল বাকি। তাহলে আল্লাহর সবচেয়ে বড় ওলিরা আম্বিয়া রসুলগণের পরে কোথায় শুয়ে আছেন, তাদের দাফন কোথায়, বাকির কবরস্থানে। বোঝা গেছে কিনা? বাকির কবরস্থানকে মাজার কেন লিখলো না এখানে, মাকবারা কেন লিখা আছে? হ্যাঁ আবুবকরের মাজার, ওমরের মাজার, তো আবুবকর কবর, ওমরের কবর, হ্যাঁ বলছেন না, উসমান রাদিয়াল্লাহু আনহুর কবর, আয়েশা রাদিয়াল্লাহু আনহার কবর, ইমাম মালিক রাহিমাহুল্লাহর কবর, সব কবর বাকি তো রয়েছে। আবুবকর ওমরের পরে বাকি সাহাবায়ে কেরাম, যারা অধিকাংশ সাহাবায়ে কেরাম যারা মদিনায় ইন্তেকাল করেছেন, তাদের কবর কোথায় রয়েছে? বাকির কবরস্থানে রয়েছে, তারপরও মাজার বলা হয় না। মক্কার মদিনার কবরস্থানকে জান্না বলা, এটা একটা বিদাতী ভাষা। যেমন মাজার আর রওজা বলা আর কবরকে তিন ভাগ করা বেদাত, ভাষাগত বেদাত, তেমনি কবরস্থানকে কি বলা? মক্কার কবরস্থান হচ্ছে আল মুআল্লা, কিন্তু এটা কি বলে? মাকবারাতুল মুআল্লাকে ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান লোকেরা বলে জান্নাতুল মুআল্লা, কি বলে? জান্নাতুল মুআল্লা। আর মদিনার কবরস্থানকে জান্নাতুল বাকি। কেন? এগুলি হচ্ছে অতিরঞ্জন, ধর্মের নামে অতিরঞ্জন হচ্ছে বেদাতির লক্ষণ, আর দুনিয়াদারির ক্ষেত্রে অতি ভক্তি হচ্ছে চোরের লক্ষণ। এরা হচ্ছে দিন চোর, এরাও চোর, কিন্তু চোর দুটাই, একটা হচ্ছে ধর্ম চুরি করা আপনার দিন আকীদা ঈমান চোর, আর একটা হচ্ছে পয়সা চোর, পয়সা চুরি করলে পয়সাই গেল কিন্তু ঈমানটা তো থাকলো, কিন্তু যারা বিদাত করিয়েছে তারা ঈমান চুরি করেছে, শিরক বিদাতে লিপ্ত করেছে। এই ধারণা কি দেয় না যে বাকির কবরস্থানে দাফন হইলি জান্নাত, এখানে সব জান্নাতি শুয়ে আছে? এখন যদি কোনো বেনামাজি, এখন মেলা কেউ দাফন হচ্ছে কবর বাকির কবরস্থানে বা মুআল্লাতে, ওর নামাজের কোনো ঠিক আছে কিনা আল্লাহ ভালো জানে, মক্কায় মরলি ওখানে কবরস্থান পেয়ে গেল, তো জান্নাত পাবে নাকি? হ্যাঁ পাপি পাপির দাফন ওখানে হয়নি কি? আল্লাহ তাদের প্রশংসা করে দিয়েছেন, কিন্তু তারপরে মুসলিম সমাজে সৎ আছে অসৎ আছে, সৎ লোক মক্কায় মুআল্লাতে দাফন হয়েছে আর অসৎ লোক দাফন হয়েছে, এইরকমই বাকিতে সৎ লোক দাফন হচ্ছে অসৎ লোক দাফন হচ্ছে। হ্যাঁ সুতরাং জান্নাতুল মুআল্লা জান্নাতুল বাকি বলা মানে এখানে দাফন হলি জান্নাত, এটা একটা ভ্রান্ত ধারণা। তারপরে আরো মজার কথা, 6 নম্বর প্রশ্ন, সৌদি সৌদি সৌদির মাটিতে নাকি কবর আজাব নেই? এতদিন শুনেছিলাম মক্কা মদিনাতে কবর আজাব নেই, এখন সৌদির মাটিতে, তাহলে দাম মামো যদি মারা যেতে পারে তো কবর আজাব নেই, এসব মিথ্যা কথা। জি হ্যাঁ সৌদির মাটিতে আবু জাহাল আবুল আহাব আছে, আর আবু জাহাল আবুল আহাব এদেরকে তো ইয়ে করা হয়নি, কি বলছে ও হিন্দুদের মতো আগুনে পোড়ানো হয়নি, এদের তো দাফনই করা হয়েছে। বোঝা গেছে কিনা? জি আব্দুল্লাহ বিন উবাই মুনাফিককে মদিনায় দাফন করা হয়েছে, মদিনায় দাফন করা হয়েছে সবচেয়ে বড় মুনাফিক এই উম্মতের, যে সর্বনিম্ন স্তরে থাকে, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফাল, ওর কবর মদিনায়। জি হ্যাঁ সুতরাং কোথাকার মাটি পেলেন, কোথায় কবর পেলেন, এটা জান্নাতে নিয়ে যাবে না, জান্নাতে নিয়ে যাবে ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। জি হ্যাঁ তারপরে 7 নম্বর প্রশ্ন করছেন, নবীর চুল জামা পাগড়ি হ্যাঁ মোবারক আর অনেক কিছু নেটে পাওয়া যায়, এগুলো কি আসলে আছে? জি হ্যাঁ কেমন করে জানবেন, কোন সূত্রে আপনি জানবেন আমরা জানবো যে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই চাদর, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই চুল, এই 1400 বছরে কি করে সব কথা বিশ্বাস করছেন? শরীয়তে বলা হয়েছে যে তোমাকে যে কোনো লোক বলুক এটা নবীর চুল বা বিশ্বাস করে না, সত্যতা লাগে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বললে সনদ বলো, এতে যাইফ না সহি, ঠিক না বেঠিক, যাচাই করতে হবে। আর একটা লোক চুল বলে দিল, একটা লোক বলে দিল যে এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগড়ি, এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমক আর তমক, আর বিশ্বাস করে নিলে না? এই এই ক্ষেত্রে অনেক জালিয়াতি চলছে, এটা ধর্ম ব্যবসা, এটা একটা ধর্ম ব্যবসা, সুতরাং সাবধানে সব বিশ্বাস করে। আর এসব বিশ্বাস আপনাকে না এগিয়ে দেবে, আর বিশ্বাস না করলে না আপনাকে পিছিয়ে দেবে, অর্থাৎ যদি বিশ্বাস করে এটা নবীর চুল মোবারক তাহলে জান্নাত পেয়ে যাবেন না কিছু পাবেন না,
চুল ধুয়ে ধুয়ে রাত দিন যদি পানি খান তবু জান্নাত পাবেন। হ্যাঁ, তবে সাহাবাই কেরামরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পরিত্যক্ত বস্তু থেকে তাবারক হাসিল করেছে, এটা ঠিক। কিন্তু তখন চোখের সামনে জানতেন যে অমুক সাহাবি অথবা অমুক সাহাবি মহিলা তার কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চুলগুলি আছে, নিশ্চিত তারা জানতেন। এখন আর জানার কোন সূত্র নেই, সুতরাং এসব বিশ্বাস করা যাবে না। এমনকি এই যে আওলাদের রসুল বিশ্বাস করা, এটাও বিশ্বাস করা যাবে না। কিভাবে বিশ্বাস করবেন? আরবদের মতো ভারত বাংলাদেশের লোকেরা বংশ পরম্পরা সিলসিলা নাসাব কেউ মুখস্থ রাখেনি, এরা ধর্ম ব্যবসা করছে পীরেরা আওলাদের রসুল বলে। সুতরাং এইসব ভ্রান্ত বিশ্বাসও করবেন না, কারণ নবীর বংশ হয়েও যদি আকিদ আমল খারাপ হয় জাহান্নামে যাবে। নবীর আপন চাচা আবুল লাহাব, তার ক্ষেত্রে কোরআনে আয়াত আছে, অন্য কারো কোন কাফের ক্ষেত্রে কোরআনে আয়াত নাই, নাম ধরে ঠিক কিনা, তাব্বাতি আদা আবি লাহাব, আপন চাচা। সুতরাং এই বংশীয় মর্যাদা কোনো কাজে ইসলামে আসবে না, আসলে আমল ইমান কাজে আসবে। জঈফ হাদিস কি আমলযোগ্য? জঈফ যদি হাদিস হয় না আমলযোগ্য নয়, তবে হালকা যদি দুর্বল হয়, হালকা জঈফ আর তার সমর্থক হাদিস রয়েছে, সেই ক্ষেত্রে সেগুলির ক্ষেত্রে ওলামারা বলেছেন তাও আমল করার কথা নাই, সেটা দ্বীনের মূল নীতি দ্বারা প্রমাণিত, তাহলে সেগুলি পেশ করা যেতে পারে যে এই মূল দ্বীনের মৌলিক বিষয়টির সমর্থন বা সাপোর্ট পাচ্ছি এই হালকা জঈফ হাদিসগুলির পরস্পর সমর্থনে। যেমন উদাহরণ দিয়ে বলি, এখানে যদি ধরেন 100 কেজির একটা বস্তা থাকে, ঠিক আছে, 100 কেজির বস্তা একা উঠাতে পারবেন না হয়তো, কিন্তু দুইজন মিলে অথবা তিনজন মিলে কি করবেন, উঠিয়ে নেবেন, ঠিক না। 50 কেজির বস্তা আর একজন দুর্বল মানুষকে বলছে 50 কেজি উঠাতে পারছে না, আর একজন দুর্বলকে আপনারা লাগলেন না শক্তিশালী, আর একজন দুর্বলকে বলে যে দুর্বল তুই, দুই দুই দুর্বল মিলে উঠা, দুই দুর্বল মিলে উঠালে হয়তো পারতে পারে, বুঝতে পারছেন না, দুই দুর্বল মিলে একটু সবল হইলো, কিন্তু দুইজনেই যদি এমন হয় যে একেবারে অচল, এত দুর্বল দুজন অচল, তাহলে কি আর পারবে দুইজন? কেন এইরকম অচল, একেবারে যেগুলো দুর্বল নিজের শরীর নিয়ে উঠতে পারে না, দাঁড়াইতে পারে না, ওরা 10 জন দুর্বল এরকম হইলেও তো উঠাইতে পারবে না, পারবে? এই জন্য বললাম যে জঈফ হাদিসের উপর আমল করা জায়েজ নয়, আর হালকা জঈফ হলে তিনটি শর্তের সাথে তাও আমল নয় সমর্থনে পেশ করা যেতে পারে। কেউ কেউ বলেছেন ফাজাইলে, ফাজাইলে মানে কোন বিধান হুকুম কায়েম হবে না, এতে এত নেকি পাওয়া যাবে, এগুলো প্রমাণিত হুকুম হয়ে গেল, এত নেকি এতে পাওয়া যাবে, ওটা হচ্ছে কি সমর্থক হাদিস, ধরেন এই বিষয়ে আমি সাপোর্ট পাচ্ছি, এই বিষয়টা যেটা স্বীকৃত শরীয়তে। মূর্খের এবাদতের চাইতে, 9 নম্বর প্রশ্ন, মূর্খের এবাদতের চাইতে আলেমের ঘুম উত্তম, এটা কতটুকু সহি আপনাদেরকে কেমন লাগছে? অতি ভক্তিতে সহি লাগছে, তাই না? অতি ভক্তি এমন হুজুরদের ক্ষেত্রে যে হুজুররা যদি ঘুমিয়েও থাকে, হুজুর ঘুমিয়ে আছে আর আমি নামাজ পড়ছি, হুজুর ঘুমিয়ে আমার চাইতে বেশি নেকি পেল না, এগুলো হুজুরদের শয়তানি কথা, এগুলো কোরআন হাদিসের কথা নাই। ওরা ঘুমিয়ে থাকতে চায়, আপনাদের পকেট থেকে চুরি করতে চায়, শুধু 2000 টাকা লুটছে, এরকম করে দেখছি পীরেরা নিচ্ছে, আজকে দেখলাম আল্লাহ মোস্তাহান, এইভাবে শুধু মুরিদানরা পাগলের মত, হাইরে বাঙালি জাতি এত আলেম ওলামাকে ভালোবাসে, কিন্তু এই আলেম ওলামা বিদাতীরা এদের শোষণ করেছে, চুষে নিয়েছে, যে এত ভালোবাসছিস তোদের সব লুটে নিব, সব লুটপাট লুটপাট এমন ভাবে নিচ্ছে যে আপনি ওইভাবে গাছের ফল তুলতে কোন কাউকে দেখেননি, জি হ্যাঁ, গাছের ফলমূল ওইভাবে তুলতে দেখেননি বা ভাঙতে দেখেননি, যেইভাবে টাকা ভেঙে নিয়ে যাচ্ছে আপনাদের কাছ থেকে, আউযুবিল্লাহ। আর দুটো দেখলাম, দুটি আবার হক্কানিপির দেশে, দুটি আবার কি হক্কানিপির, মানে এরা নারী টারি পছন্দ করে না, মানে হক্কানি শিরকুফরি সব আছে কিন্তু নারী টারি পছন্দ করে না, হ্যাঁ, জিকির শোনায় আর খুদ কাদায় আর বড় বড় জাহাজে করে উঠিয়ে জান্নাতে নিয়ে যাবে, এই আশা দিয়ে টাকা নেই আপনাদের, জাল কথা। মূর্খ সারা রাত নামাজ পড়বে আর আলেম সাহেব হুজুরজি ঘুমাবে আর ও ঘুমিয়ে ঘুমিয়ে নাকি পেয়ে যাবে, এগুলো জাল কথা। আমরা যদি সব ব্যক্তি পূজা পছন্দ করতাম তো এইসব তারিফ সাপোর্ট করে দিলে তো আমরাও তো ভাগ পেতাম রে ভাই, ভাগ পেতাম না, আমাদের সম্পর্কে তো ওইরকম আপনারা ভক্তি করতেন, কিন্তু আমরা তো জাহান্নামে যাবো না, ওদের মতো জাহান্নামে যেতে চাই না, খেয়ানত করে আপনাদেরকে ধোকা দিয়ে। জি, 10 নম্বর প্রশ্ন, নামাজ জান্নাতের চাবি কাঠি,
এটা কতটুকু সহি? এই হাদিসটি তিরমিজিতে আছে, মুসনাদ আহমদে আছে, কিন্তু হাদিসটি জয়ীফ, দুর্বল। হাদিসটি হচ্ছে দুর্বল। আসলাতো মিফতাহুল জান্নাত, বা মিফতাহুল জান্নাতে আসলাতো, এইভাবে আছে, মিফতাহুল জান্নাতে আসলাতো, সহি হাদিস নয়, সুতরাং এটা বর্ণনা করবেন না। বরং মিফতাহুল সলাতে আত্তহুর, নামাজের চাবি হচ্ছে কি? ওযু বা গোসল, গোসল না থাকলে, জি, এগুলো বলা হয়েছে। আর জান্নাতের চাবি আরেকটা হাদিস আছে সহি, সেটা হচ্ছে জান্নাতের চাবি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, জান্নাতের চাবি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আর এই লা ইলাহা ইল্লাল্লাহর দাঁত লাগবে, শুধু লা ইলাহা দিয়ে জান্নাত যাওয়া যাবে না। যেমন চাবির দাঁত আছে, দাঁতে দাঁত গুলি যদি ঠিক তালার ভিতরে গিয়ে না ফিট হয়, খাপে খাপে না বেড়ে, তো কিন্তু তালা খুলবে না, ঠিক কিনা? ঠিক তেমনি এই চাবির দাঁত আছে, একটি দাঁত হচ্ছে গুরুত্বপূর্ণ দাঁত, হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ, আরেকটা হচ্ছে যাকাত, আরেকটা হচ্ছে রোজা সিয়াম, আরেকটা হচ্ছে হজ, আরেকটা হচ্ছে হিজাব পর্দা, আরেকটা হচ্ছে হালাল খাওয়া, আরেকটা হচ্ছে হারাম থেকে বেঁচে থাকা, ইত্যাদি ইত্যাদি, আরেকটা হচ্ছে আখলাক চরিত্র ইত্যাদি, এগুলি হচ্ছে ওই চাবির দাঁত। লা ইলাহা ইল্লাল্লাহকে চাবি বলা যেতে পারে, কিন্তু সেই চাবি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে কাজ হবে না, তালা খুলবে না জান্নাতে যতক্ষণ পর্যন্ত হতে ওই দাঁত গুলি ঠিক না থাকবে। আর সেগুলি হচ্ছে ইসলামের হুকুম, হাকাম, বিধিবিধান। এগারো নম্বর প্রশ্ন হচ্ছে, নামাজে নামাজে হাত বুকে বাঁধতে হবে, এটা কি বাধ্যতামূলক নাকি নাভির নিচে বাঁধলেও নামাজ হবে? নামাজে বুকের ওপর হাত বাঁধবেন, এটি হচ্ছে সুন্নাত, বাধ্যতামূলক বলবো না, কিন্তু এটি হচ্ছে সুন্নাত। সুন্নাত পালন করবেন না ছাড়বেন? সুন্নতের ক্ষেত্রে অনেকে বলে যে এটা না করলে কি হবে না, এরকম প্রশ্ন করে, তাদেরকে জিজ্ঞাসা করবো। যেমন গত দুই দিন আগে আমেরিকা থেকে নিউ ইয়র্কে এক মসজিদের ইমাম বলেছে যে জালসা ইস্তেরাহাত হয়ে যে এক রাকাত করে একটু বৈঠক, হালকা বৈঠক দিয়ে উঠা, আর কেউ কেউ কি করে সাথে সাথে সেজদা থেকে উঠে উঠে যায়, ঠিক কিনা? তো ওই যে হালকা বৈঠক দিয়ে উঠা, যেটা ইমাম শাফি রহমতুল্লাহ মজহাবে রয়েছে, তারপরে আহলে হাদিস ওলামারা করে, সহিহ বুখারীতে হাদিস আছে, সবচেয়ে বড় কথা কার কি ফতোয়া আর কার মজহাব এটা দেখার বিষয় না, সহিহ বুখারীতে আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জালসা ইস্তেরাহাত বৈঠকটা করতেন। তো ওই ইমাম সাহেব গিয়েছে বার্মিজ, মানে বার্মা ইয়া মক্কা থেকে গিয়েছে, তো বার্মার তো বুঝেন যে ওদের একটা মজহাবি লাগাম লাগানো আছে, তো ওখানে গেলেও পুরোপুরি লাগাম মুক্ত হইতে পারেনি, হয়তো ওখানে গিয়ে বলেছে ও করে না, তখন ওখানকার লোকেরা সহি আকীদার সহি আমলের লোক বলছে যে আপনি এই জলসা ইস্তেরাহাত বৈঠকটা করেন না কেন, বলছে যে এটা না করলে অসুবিধা নেই, করা সন্না কিন্তু না করলে অসুবিধা নেই, বা এই ধরনের কোনো কথা বলেছে। আমি বলছি যে এই না করলে অসুবিধা নেই, সুন্নত করলে অসুবিধাটা কি? যারা সুন্নতকে ত্যাগ করে তারা এইটা কেন বয়ান করে যে বুকের উপর হাত বাঁধা সুন্নত, তো না করলে অসুবিধা নেই, তো করলে অসুবিধাটা কি? বুঝছেন আমার যুক্তিটা? সুন্নতটা করলে ভালো না ছাড়লে ভালো? তো ভালোটা করলে অসুবিধাটা কি? মন্দটা কেন করতে চাইছেন? কোন লাগামটা লাগানো আছে? মজহাবি গোড়ামির লাগাম লাগানো আছে? কথা বুঝছেন না? বুঝছেন না আমার এই প্রশ্ন কেন উঠে? হ্যাঁ, এটা না করলে হবে না, ওইটা না করলে হবে না, আরে না করলে, না করলে কি গুনাহ হবে? করলে কি হবে? করলে যখন সুন্নাত তখন নেকি বেশি আছে, তো বেশি নেকিটা বাদ দিয়ে আপনি কেন ওই রিস্কে যাবেন যেটাতে গুনার সম্ভাবনা রয়েছে, অথবা গুনাহ নাই হোক কিন্তু নেকি পেলেন না, কেন যাবে? বুকের হাত বাঁধা হচ্ছে উত্তম সুন্নাত। এই মর্মে আমার একটা আলোচনা আছে, চারটি হাদিস আল্লামা আলবানী সহি বলেছেন, নাভির নিচে হাত বাঁধা হাদিস জঈফ, আর হাত ছেড়ে নামাজ পড়া ভিত্তিহীন মালিকি মজহাবের, কিন্তু সুন্নাত কেউ যদি ছেড়ে দেয়, হাত ছেড়েও পড়ে নামাজ হবে না, বলবো নাভির নিচে কেন, যদি হাত ছেড়েও কেউ নামাজ পড়ে তো নামাজ হবে না, এই কথা বলবো না, কিন্তু সেই সুন্নতের নেকি থেকে মাহরুম থাকলো, তারপরে সে একবার দুইবার হাত ছেড়ে দিল সেটা আলাদা কথা, কিন্তু ও হাত সবসময় সারা জীবনটা নামাজ পড়লো কি করে, হাত ছেড়ে দে, তাহলে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাফরমানি করলো না, সাল্লু কামার আয়তুমুনি ও সালি, আমাকে যেইভাবে নামাজ পড়তে দেখলে সেইভাবে নামাজ পড়ো, নবী সাল্লাম তো জীবনেও হাত ছেড়ে নামাজ পড়েন নাই। হ্যাঁ, তো কেন আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে আপনি মুখ টানার চেষ্টা করছেন যে এটা করা কি বাধ্যতামূলক, এটা না করলে কি হবে না? এই প্রশ্ন একজন ভালো মুসলিম যে সুন্নত ভক্ত নবী ভক্ত সে কখনো করতে পারে না। বারো নম্বর প্রশ্ন, রাফিল ইয়াদাইন দেয়া কি বাধ্যতামূলক? হ্যাঁ, ওইটাও এরকম, রাফিল ইয়াদাইন সুন্নাত, রাফিল মানে হচ্ছে দুই হাত ওঠানো তাকবীরে তাহরিমার সময়, রুকুতে যাওয়ার সময়, রুকুতে ওঠার সময়, এবং প্রথম তাশাহুদ থেকে, দুই তাশাহুদ বিশিষ্ট নামাজে প্রথম তাশাহুদ থেকে উঠে, এই চারটি জায়গায় এ রাফিল ইয়াদাইন সুন্নাত।
যদি কেউ না করে নেকি কমবে, গোনা হবে না, ঠিক আছে, কিন্তু আপনি গোনা হবে না সেই জন্য করবেন না আর নেকি থেকে বঞ্চিত হবেন, এটা কেমন আপনার ইসলামের দাবি? কেমন আপনার ইসলামের দাবি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের মতো নামাজ পড়তে চান না আপনি? 13 নম্বর প্রশ্ন, আল্লাহর নামের আলাদা আলাদা ফজিলত নেটে পাওয়া যায়, এটা কি সঠিক? আল্লাহর নামের প্রত্যেকটি ফজিলত, এটা এই ফজিলত, এটা ওর ফজিলত, এগুলি সব জাল কথা, সব হচ্ছে জাল কথা, একটিও সহি নয়, একটিও সহি নয় আমার জানা মতে। যদি কেউ বলে সহি তো বলুক যে এটার ফজিলত রয়েছে, এটার ফজিলত রয়েছে। আস-সাত্তার, আরে আস-সাত্তার নামটি আমাদের দেশে খুব মশহুর, সাত্তার নাম কোন হাদিস নেই, আল্লাহর নাম গাফফার আছে, গাফুর আছে, কিন্তু গাফফারের এই ফজিলত, রাজ্জাকের এই ফজিলত, এতবার পড়লে রিজিকে বরকত হবে, এতবার পড়লে এই হবে, এগুলি সব জাল, এগুলি হচ্ছে মন গড়া বানানো বিধান। আল্লাহ সবগুলি নামের ফজিলত রয়েছে, আল্লাহ সবগুলির সবগুলি নামের কি রয়েছে? ফজিলত রয়েছে, কিন্তু নাম আল্লাহর নাম জপার জন্য না, এটাও শুনে রাখেন, এটাও বিধান। আল্লাহর নাম যদি শুধু জপতে থাকেন, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া মালিক, ইয়া কুদ্দুস, ছোটকালে আমরা কায়দা বাগ দেখতে মুখস্থ করেছি, এই সিরিয়াল আছে, এই এই এইরকম করাটা, এটা কোন সবের কাজ না, ভালো করে শুনে রাখেন, বরং বিদাতি তরিকা। এটা কি তরিকা? বেদাতি তরিকা সাহাবাই কেরাম করেননি, রাসূলুল্লাহ এইভাবে করেন নাই, ভালো করে শুনুন। তারপর এটা আবু হানিফা, শাফি, মালিক, আহমদ করেছেন, কেউ প্রমাণ করুক যে আবু হানিফা রাহিমাহুল্লাহ তার মাযহাবে আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া কুদ্দুস এই করেছেন, প্রমাণ করুন কি? ভালো করে ঠান্ডা মেজাজে শোনেন আর মুখস্থ করেন আর দলিল খুঁজেন, চোখ খুলতে বলছি, আমার কথা অন্ধভাবে মানা জরুরি নাই, কিন্তু আমার কথা আপনার অন্তরে যখন আঘাত করবে তখন হকটা আপনাকে তলাশ করতে হবে, না হলে জাহান্নামে যেতে হবে, সোজা কথা বলছি। আমার কথা যদি হক হয় আর শুনলেন না, পরোয়া করলেন না, আর হকও পেলেন না, তাহলে অবশ্যই আপনি গুমরাহে পড়বেন, আর আমার কথা যদি ভুল হয় তো ভুল প্রমাণ করে দিয়ে মানুষকে সতর্ক করে দিবেন, অসুবিধা নেই, কিন্তু দলিল দিয়ে প্রমাণ করতে হবে। তার সাথে সাথে যেমন এটা বিধাত, এইভাবে আল্লাহ ইয়া রহমান জপা, আল্লাহর নাম জপা, ঠিক তেমনি এটি হচ্ছে বেয়াদবি, এটি হচ্ছে কি? বেয়াদবি। এটা বুঝে আপনাকে আমার উদাহরণ দিয়ে বুঝে, আমাকে যদি আপনি 10 বার না 3 বার বলেন ইয়া শেখ, ইয়া শেখ, ইয়া শেখ, আদব না বেয়াদব? কিন্তু যদি বলেন ইয়া শেখ ভালো আছেন, আদব হলো না? হলো না। হ্যাঁ, ঠিক তেমনি ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া মালিক, করা বেয়াদব। কিন্তু যদি ইয়া আল্লাহ তুমি গুনাহ খাতা মাফ করো, ইয়া রহমান তুমি দয়া করো, ইয়া রাজ্জাক তুমি রিজিকের ব্যবস্থা করো, এটা হচ্ছে আদব, এটা হচ্ছে দোয়া। বোঝা গেছে এবারে? জি হ্যাঁ, ভালো করে শুনুন, শিখেন, দিন শিখেন, আসলে দিন ভুল শিখানো হয়েছে আমাদের দেশে। এই জপানো শিখা হয়েছে, জপা হিন্দুদের সাধু সন্ন্যাসী থেকে শিখা হয়েছে। হ্যাঁ, মালা জপা, এই নাম জপা, এই করা, সেই করা, এইসব জপা নামগুলি এসছে আসলে হিন্দুদের থেকে। আল্লাহর নামের আলাদা আলাদা ফজিলতে কিছুই নেই, আল্লাহর নাম মুখস্থ রাখলে সে জান্নাতে যেতে পারে। 14 নম্বর প্রশ্ন, আল্লাহর নাম শুধু মুখস্থ করলে জান্নাতে যাওয়া যাবে না, আল্লাহর নাম যদি আয়ত্ত করে, হাদিস আছে, ইন্না লিল্লাহি 99টি নাম রয়েছে, মান আহসাহা, আহসা মানে হাফেজানা, হাফেজা মানে হেফজ করা, মুখস্থ করা। যদি হাফেজা বলতেন তো বলছে আল্লাহ 99টি নাম মুখস্থ করলে জান্নাতে যাওয়া যাবে, হাফেজা তো বলেননি নবী, সময় জানতেন না হাফেজা শব্দটি? হ্যাঁ জানতেন, কোরআন রয়েছে, কিন্তু আপনার সামনে আসলে আপনি বুঝতে পারেন এটা আল্লাহর নাম, কার নাম এটা? আল্লাহর নাম। জি এহসা, আয়ত্ত রাখা, এর অর্থ বুঝা, রহমান মানে কি, রাজ্জাক মানে কি, আর গাফফার মানে কি, বুঝা গেছে না, আর করিম মানে কি, মান্নান মানে কি, জানা অর্থ বুঝলেন, তারপরে সেগুলির মাধ্যমে দোয়া করা, সেগুলির মাধ্যমে কি করা? দোয়া করা, সেগুলির বাস্তবায়ন করা, সেগুলির কি করা? বাস্তবায়ন করা। 4টি কথা বললাম, আয়াত, এই নামগুলো কি কি করা? জানা যে এগুলি আল্লাহর নাম, এগুলি কি? আল্লাহর নাম, এর অর্থ জানা, তারপর এগুলির প্রতি আমল করা,
আর এগুলির মাধ্যমে দোয়া করা। এগুলির প্রতি আমল করাটা কেমন করা হবে? দোয়া করা তো বুঝলাম, হ্যাঁ ইয়া আল্লাহ, যেমন আল্লাহুম্মা ফিরলি বলছি না, হ্যাঁ হে গাফফার তুমি মাফ করো, হে রাজ্জাক তুমি রিজিক দান করো, হে রহমান তুমি রহম করো, তাই না, ইয়া শাফি তুমি শেফা দান করো, ঠিক আছে, এটা হচ্ছে দোয়া করা। আমল করা, আমল করা, এই নামগুলির যে অর্থ রয়েছে সেই অর্থ অনুযায়ী আপনার জীবনটা গড়বেন, এটা হচ্ছে আমল করা, কাজে পরিণত করা। আল্লাহর নাম হচ্ছে বসির। আল্লাহর নাম কি? বসির মানে কি? সর্বদ্রষ্টা, যিনি সবকিছু দেখেন। আল্লাহ সবকিছু দেখছেন, সুতরাং আল্লাহর সামনে আমি কি করে গুনাহ করতে পারি? আল্লাহর সামনে শুয়ে আছি আর নামাজ পড়তে গেলাম না, কি করে হইতে পারে? এটা হচ্ছে এই বসির আমল করা। আল্লাহ যেন আমাকে খারাপ অবস্থায় না দেখে, ফজরের নামাজের সময় সূর্য উঠে গেল আল্লাহ দেখলেন আমি শুয়ে থেকে গেলাম, এটা যেন না হয়। আলিম, আলিম মানে কি? যিনি সবকিছু জানেন, আল্লাহ সবকিছু জানছেন, সুতরাং বাথরুমে ঢুকিয়ে হস্তমৈথুন কি করে করতে পারে? আল্লাহ তো দেখে দিলেন, হ্যাঁ জেনার কাছে কি করে গেলাম, কি করে চুরি করলাম, কি করে আমি বেইমানি করলাম, কি করে আমি এখানে টাকা পয়সা নিয়ে কারো উধাও হয়ে গেলাম হক মেরে, আল্লাহ তো জেনে গেলেন, আল্লাহ তো দেখে নিলেন। জি, বোঝা গেছে কিনা? কাদির, কাদির মানে কি? সর্বশক্তিমান। আল্লাহর ক্ষমতার বাইরে আমরা যেতে পারবো? পারবো না। তাহলে আমি বা আপনি কেউ এখান থেকে টাকা পয়সা মেরে দেশে উধাও হয়ে চলে যাচ্ছেন, আপনি কাদিরের উপর আমল করলেন না। আমি ধরা খেলাম না এখানে প্রশাসনের কাছে, যার টাকা মেরে পালালাম সেও ধরতে পারলো না, কিন্তু সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামিন, তার ক্ষমতার কুদরতের বাইরে আমি বাংলাদেশ কেন মাটির তলায় ঢুকে গেল আল্লাহ বের করে নিয়ে আসবেন, আসবেন আসবেন না, আইনামা তা কোন ইয়াতে বিকুমুল্লাহ জামিন, যেখানেই থাকো না কেন আল্লাহ তোমাদের সকলকে হাজির করবে সেই দিনে। এগুলো হচ্ছে কি করা? আমল কর, এর মাধ্যমে জিন্দেগি সুন্দর হবে। তাহলে এই চারটি কথা মনে রাখবেন। কে বলতে পারেন আল্লাহর নামগুলি সম্পর্কে যদি এই চারটি কাজ করেন তো জান্নাত পাওয়া যাবে? পাওয়া যাবে না, যাবে না? জানা যে এগুলি আল্লাহর নাম, অকেফাল থাকা, মুখস্থ সিরিয়ালি থাকার না থাকা, হয়তো 99টা জুড়তে পারবে না, কিন্তু আপনার সামনে আসলে এটা আলিম আল্লাহর নাম, কাদির আল্লাহর নাম, জি রাকিব আল্লাহর নাম জানছেন, জি অর্থ বোঝা, রাকিব মানে বুঝতে হবে, নাহলে কেমন করে আপনার উপর তাসির হবে? বাসির মানে বুঝেন না তো আপনি তো আল্লাহর সামনে পাপ করতেই থাকবেন। হ্যাঁ জি, আমল করা, এগুলো হচ্ছে আমল করা যেটা বললাম। তারপর দোয়া করা, ইয়া আলিম, হে সর্বজ্ঞ তুমি সবকিছু জানছো আল্লাহ, আমার কি অবস্থা, আমার বাড়িতে খাবার নাই, আমার চাকরি নেই, আলিম বলে আল্লাহর কাছে চাইছেন আপনি, ইত্যাদি। শুধু মুখস্থ করলে জান্নাত পাওয়া যাবে, এটি জাল কথা, ভুল কথা। 15 নম্বর প্রশ্ন, সুন্নত নামাজ না পড়লে কি গুনাহ হবে? এটাও ওইরকম প্রশ্ন, না পড়লে কি গুনাহ হবে? পড়লে কি হবে? পড়লে যখন সওয়াব হবে, তা না পড়ার কেন প্রশ্ন? পড়বেন আপনি, তবে যেই ব্যক্তি ফরজ আদায় করে, ওয়াজিবগুলো আদায় করে আর হারাম কাবিরা থেকে বাঁচে, সে 33-40 মার্ক পেয়ে পাস করে নেবে, এটা জেনে রাখেন। এখন স্কুল কলেজে যেমন ছাত্র ছিলেন তেমন আপনি আল্লাহর কাছে হইতে চান নাকি? এখন স্কুল কলেজে, আমরা মাদ্রাসে পড়েছি, আমাদের সাথে মেলা রকমের ছাত্র থাকতো, কারণ একটা নম্বর কেটে গেলে সারাদিন ব্যথায় ব্যথিত থাকতো, একটা নম্বর 100-তে 1 কমে গেছে, বোঝা গেছে, এমনও ভালো ছাত্র ছিল। আবার কিছু ছাত্র যেদিন 33 পেয়ে গেছে, বলছে কাজ হয়ে গেছে, পাস করে নিয়েছে, কাজ হয়ে গেছে, আজকে পাস। জি হ্যাঁ, ঠিক না, ওর মাথার ব্যথা আমি 33 পাবো কিনা, তা আপনি কোন মার্কা মুসলমান আপনি চিন্তা করেন। যদি মনে করেন যে আমার 33 দরকার জান্নাত যাওয়ার জন্য, তা আশা করি আপনি ফরজ 17 রাকাত নামাজ পড়লে আর তারপর বাকি ফরজ, শুধু এই নামাজ দিয়ে জান্নাত নয়, বাকি ফরজ আখলাক আমলে, তার আগে আকীদা ঠিক থাকতে হবে, যাকাত ঠিক আছে, রোজা ঠিক আছে, হজ ঠিক আছে, আর তারপরে আপনার হারাম কাবিরা থেকে বেঁচে আছেন, সাগিরা গুনা অল্প স্বল্প থাকলেও নেকির মাধ্যমে গুনা, কিন্তু যদি সাগিরাই ডেলি যদি 10-20-50 হইতে থাকে, সেটা আবার কাবিরা আকার ধারণ করবে। এগুলো চিন্তার বিষয় রয়েছে। এক কথা, একজন মমিন মানুষ কখনো নিজেকে রিস্কে রাখবে না যে আমি জাহান্নামের ঝুঁকিতে থাকি, এই জন্য আপনি গুনার কাজে যাবেন না। আর সুন্নত নামাজ যথাসাধ্য পালন করবেন, কখনো যদি কাজ কাজ বসত ছুটে যায় ডিউটির কারণে ছেড়ে দেন, অসুবিধা নাই, এদিকে কফিল নারাজ, তাড়াতাড়ি দোকান খুল। আর আমাদের বাংলা ভাষাভাষীরা তো ফরজ আর সুন্নতকে সমান করে পড়ে, এর সাথে 17 যদি পড়েন তো কফিলে তো 12 বাজিয়ে দিবেন দোকানে দাম, ঠিক কিনা? সবার দোকানপাটে কাস্টমার এসে সব কিনে নিয়ে চলে গেল আর আপনি এখানে 17 রাকাত পড়তে আছেন, তো কফিলের টাইমে পড়বেন, আপনার নিজের টাইমে পড়েন, বুঝে গেছেন? জি। 16 নম্বর প্রশ্ন,
আল্লাহ তাআলা অনেক রহমান রহিম, সবাইকে তো মাফ করে দিবেন, সবাই জান্নাতে যাবে। তাহলে যারা বেশি বেশি আমল করলো তাদের কি লাভ হইল? লাভ বুঝতে পারেন না, অবশ্যই লাভ আছে। যারা বেশি বেশি আমল করলো বিনা আজাবে বিনা হিসাবে জান্নাত পেতে পারে। বিনা আজাব দুটো কথা হাদিস আছে, বিনা আজাবে এমনকি বিনা হিসাবে। এক শ্রেণীর লোক আছে, আজাব হইলো না আর হিসাব হইলো না, বিনা হিসাবে যাও, বিনা হিসাবে জান্নাতে যাও। 70,000 ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর এক দল আছে, হিসাব তো হবে কিন্তু হালকা হিসাব, হিসাবাই ইয়াসিরা, সহজ হালকা হিসাব হবে, হ্যাঁ কিন্তু আজাব হবে না, আজাব হবে না। আর এক দল আছে হয়তো কঠিন হিসাবই হইলো, কিছু কবিরা গুনাহ করেছে কিন্তু আল্লাহ গুনাহ মাফ করে দিয়েছেন, তার অনেক নেকি থাকার কারণে মাফ করে দিয়েছেন, ওর কি হলো না, আজাবও হলো না, আজাবও হলো না। আর এক দল আছে জান্নাতে গেল কিন্তু আজাব, দুনিয়াতে মেলা আজাব হয়েছে, মানসিক অশান্তি, পারিবারিক অশান্তি, আর্থিক অশান্তি, সামাজিক অশান্তি ইত্যাদি ইত্যাদি, জালেমের জুলমের শিকার, কবরে গিয়ে আজাব হয়েছে, তারপরে হাসর মাঠে ক্লিন হয়ে চলে গেছে, এমন হবে? ও কবরের আজাব দিয়ে ও মাফ হয়ে গেছে, হতে পারে না? পারে না। অসংখ্য লোক এরকম হবে, অসংখ্য মুসলিমরা এরকম হবে, জি। আর যারা ভালো মানুষ তাদের কথা বললাম। আবার কিছু লোক আছে দুনিয়ার আজাব, আবার মরণের পর কবর আজাব, আবার হাসরের মাঠের আজাব, তা দিয়েও মাফ হইল না, এখন জাহান্নামে যা থাক 1,000 বছর, আর তারপরে তখন জান্নাতে উঠে আসবে, এটাও হবে। লাখ লাখ বছর থেকে ও কেউ উঠে আসবে হয়তো, জি। তা আপনি কেন পার্থক্য বুঝতে পারছেন? অবশ্যই পার্থক্য আছে, অবশ্যই পার্থক্য আছে, জি। ফাস্তাবিকুল খায়রাত, আল্লাহ বলছেন ভালো কাজে কি করো, প্রতিযোগিতা করো, প্রতিযোগিতা করে। 17 নম্বর প্রশ্ন, হাঁটুর ওপর কাপড় তুলে উজু করে আরবিরে, এটা বড় দোষ ধরে আমাদের দেশের মানুষরা, এটা কি জায়েজ? দেখেন, গোসল করার জন্য যেমন শরীরে কাপড় থাকা জরুরি না, যদি শরীর ঢেকে গোসল করেন ভালো কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গায়ের ওপরের কাপড় খুলতেন না। আপনি যদি মনে করেন আমি গোসলে পানি ঢালবো তখন আমার শরীরে গেঞ্জিও যেন থাকে, এটা আপনার অধিক ভদ্রতা। বিশেষ করে আমরা বাইরে যখন গোসল করি খালি গায়ে অনেকে হইতে পারবো না, অনেকে হইতে পারবো না আমরা, আমাদের দেশের নলকূপ গুলো বাইরে থাকে অনেক সময়, ঠিক কিনা? নলকূপ তখন গেঞ্জি গায়ে দিয়ে হইতে গোসল করছি, ঠিক না? গেঞ্জিও আছে আর এদিকে লুঙ্গিও আছে বা পায়জামাও আছে, আবার অনেকে আছে খালি গায়ে করছে কিন্তু নিচে দিয়ে কাপড় আছে, অনেকে আছে হাফ প্যান্ট পরেও করছে। নির্জনের লোকজনের সামনে যদি না থাকে, নির্জনে থাকে, তাহলে শরীরে কাপড় রেখে গোসল করতে হবে এমন কোন জরুরি বিষয় নয়। ইমাম বুখারী রহমাতুল্লাহ একটি অধ্যায় কায়েম করেছেন, বাবুল ইফতিসালি বা বাবুল গোসলে ওরিয়া নান, বস্ত্রহীন হয়ে বিবস্ত্র হয়ে গোসল করার বৈধতা। আর দুটি হাদিস ওখানে নিয়ে এসেছেন, আইয়ুব আলাইহিস সালামের আর মুসা আলাইহিস সালামের, জি। উত্তম হচ্ছে শরীরে কাপড় রেখে, বিশেষ করে লজ্জা স্থানে নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত কাপড় রেখে গোসল করা, যদিও নির্জন হোক না কেন। যেমন গোসলের জন্য শরীরে কাপড় থাকা শর্ত না, ঠিক তেমনি ছোট তাহারাত হচ্ছে উজু, বড় তাহারাত হচ্ছে গোসল, আর ছোট পবিত্রতা হচ্ছে উজু। উজুর ক্ষেত্রেও হাঁটু কেন, গোটা শরীরে যদি কাপড় না থাকে যখন গোসল করছেন বিবস্ত্রে, তখন যদি ওই অবস্থাতে উল্লঙ্গ হয়ে উজু করেন তাও উজু হবে, ভালো করে শুনেন। আর যদি কেউ বলে আরে রে দেখো দেখো আমার এই ফুতার উপরে, কেউ দেখো দেখো খুব মূর্খ লোকেরা হয়তো কিছু লিখবে, বোঝা গেছে কিনা, ওকে বলবো যে একটা দলিল নিয়ে আসো যে উজু ভঙ্গের কারণগুলির মধ্যে হাঁটুর ওপর কাপড় উঠা, একটা দলিল নিয়ে আসো, বেশি কিছু চাই না আমি, আমি দলিলের সাথে চলতে চাই, বোঝা গেছে কিনা। আবার বুঝাচ্ছি যে যেমন গোসলের জন্য শরীরে কাপড় থাকা জরুরি না, ঠিক তেমনি উজুর সময় শরীরে কাপড় থাকা জরুরি নাই, সুতরাং হাঁটুর উপরে কাপড় উঠলেও উজু হবে, উজু করতেও পারবেন আর উজু নষ্ট হবে না। কিন্তু ভারত বাংলাদেশ পাকিস্তান আমরাও ছোটতে ওইরকম মনে করতাম, আরে হাঁটুর উপরে যেন কাপড় না উঠে, হাঁটুর উপরে কাপড় না উঠে। শুধু তাই নাই, এক শ্রেণীর লোকের আমাদের ভারত বাংলাদেশ আছে, আমার কাছে ফতোয়া জিজ্ঞাসা করেছে, বিবির কাছে সহবাসে যায় তো এমন করে কাপড়কে মজবুত করে হাঁটুর সাথে বাঁধে, হাঁটুর উপরে কাপড় উঠতে দেয় না, হাঁটুর উপরে কাপড় উঠতে দেয় না। আজকাল ব্লু ফিল্ম দেখা যুগে যুবক পোলাপানদের এসব বিশ্বাস হবে না, কিন্তু কোরআনে বা হাদিসের কথা বললে ওই গোড়ারা এগুলো বিশ্বাস করবে। আরে ভাই, স্ত্রীর সাথে স্ত্রীর সম্ভোগ আপনাকে যে কোনো অবস্থায় জায়েজ রয়েছে, বাস স্থান ঠিক থাকতে হবে, প্লেস ঠিক থাকতে হবে, প্লেস আবার এদিক ওদিক গেলে হবে না, ইহুদি নাসারাদের মতো নোংরামি করলে হবে না, হ্যাঁ মুখ ব্যবহার করা
আর পায়ুপথ ব্যবহার করা অথবা অন্য কোন জায়গায়, এটা চলবে না। কি হইতে হবে? যেই জায়গা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন সহবাসের জন্য সেই জায়গায় হইতে হবে। যেখানে সহবাস করলে প্রজন্ম বড়ে ছেলে মেয়ে হয়, হ্যাঁ গর্ভধারণ হয়, সেখানে হইতে হবে। আমার কথা বুঝতে পারছেন না? পারছেন না? জি হ্যাঁ। আজকে এখানে 17টি প্রশ্নের মাধ্যমে আবাসাল্লাহু নবী আনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি তাবুল্লাহি দুস্তুরি ওয়া খায়রুল খালকি উসওয়াতুনা বিসুন্নতিহিন জালা নূরি লিহাদিল হক।